আপনারা দেখছেন একুশে টেলিভিশন। গুনিন তামাম সুন্দরবন জুড়ে সকলেই ভক্তি করেন, তাদের বিশ্বাস করেন গুনিন থাকলে বাঘের বাবারও সাধ্য নেই কাছে আসার। গুনিন চাইলে মন্ত্র বলে সাত খাল পার করে দিতে পারে যে কোনো বাঘকে। সেই রকমই এক গুনিনের সাথে কথা বলেছি আমরা। পরিমল রায়, বংশ পরম্পরায় গুনিন, এই এলাকার বিখ্যাত গুনিন ভবতোষ রায়ের উত্তরসূরি। বাবার কাছেই মন্ত্র দীক্ষা নেন তিনি। বাবা নেই, কিন্তু পরিমল সেই স্থান দখল করে নিয়েছেন। বন বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ এলাকার সকলেই সমীহ করে চলে তাকে। এলাকাবাসী বলছেন এই এলাকাতেই, এই জঙ্গলেই থাকতে পারে বাঘ। তবে আমরা নিরাপত্তা হিসেবে নিয়ে এসেছি একজন গুনিনকে, যার সঙ্গে থাকলে এলাকাবাসী বলছেন বাঘের অন্তত আর কোনো ভয় নেই। তার কাছ থেকেই জানতে চাইছি কি করে তিনি বাঘকে তাড়ান, কি মন্ত্র পাঠ করে নিরাপদে রাখেন এই বাওয়ালি মাওয়ালিদের। ধরেন জঙ্গলে যে সময় উঠি সে সময় তো আমাদের সারা আমরা সেরে উঠি। ধরেন দুটো লোক আছে আমাদের সঙ্গে, তাদের নিয়ে আমাদের সেরে চলতে হয়, তখন তো আমরা সারি। তারপরে যদি দেখা যায় যে অনেক সময় ওই বাঘ কথাবার্তা মানে না, হয়তো এককানে শুয়ে আছে, তখন হয়তো তারে উঠোবার জন্য তালাম দিতে হবে। চালান দিলে কি হয়? চালাম দিলে সে সেখান থেকে চলে যাবে। অন্তত সাতটা খাল পেরোবে বা নদী থাকলেও পেরোবে, সাত নদী পেরে উপাদ যাবে। তবে বাউলিদেরও কিছু শর্ত মেনে চলতে হয় বনে প্রবেশের সময়। নানা সংস্কার আর আচার আছে বনে প্রবেশের। ধরেন স্নান টান করে উঠতে হয়, তারপরে কাপড় চোপড় ওইগুলো আলাদাভাবে, জঙ্গলের কাপড় চোপড় আলাদাই তো রাখতে হয়। ওগুলো আলাদাভাবে পরে আলাদাভাবে উঠে কাজকর্ম সেরে তারপরেই যেতে হয়। আর সেই আচার বাওয়ালিদের বাড়িতে থাকা মা স্ত্রীদেরও পালন করতে হয়। ঘরে ধরেন ওই যে মেয়ে ছেলে যদি থাকে বাড়ি, ওদের মাথা দেওয়া নিষেধ। তারপর ওই যে মরিচ, এই যে শুকনো মরিচ, ওগুলো পড়তে পারবে না, কিন্তু জঙ্গলে যারা যাবে তারাও খেতে পারবে না। কিন্তু পরিমলের কাছে প্রশ্ন ছিল, তারপরও কেন বাঘ আক্রমণ করে, কেন মারা যায় মানুষ, মন্ত্র কি তখন কাজ করে না? অনেক সময় হয়তো একটা মন্ত্র পড়তে গেল, অনেক সময় হয়তো ভুল গেল, কথাটা কি করতে পারলো না, তখন হয়তো অসুবিধে হয়। আচ্ছা, তো এমনিতে আপনার কি মনে হয় যে যে মন্ত্রগুলো পাঠ করেন আপনারা, এটা কোন ভাষায় করেন? এই বাংলায় করি আমরা। বনকে কেন্দ্র করে আছে নানা মিথ কল্পকাহিনী। জঙ্গলের যারা গুনিন তারা আপনার জঙ্গলে গেলে সালাম দেবে, একটা সব দেয়াও দানব জাহান যাতে কুমোর সাপ যাবতীয় যা আছে বিষাক্ত জিনিস জঙ্গলে যা আছে সবার সবাই বন্ধ করবে। আছে বনের দেব দেবী, সেই একজন বনপুরী কিংবা বনবিবি। এই বৃদ্ধ বিশ্বাস করেন বনবিবি বাঘের বেশে এসে জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে তার। আমার গুরুর সঙ্গে ছিল, ওনারা বললাম যে আমার কারপরে বাঘ, তো উনি হাতের আশা একটা জাগা দিল, জাগা দিলে বাঘ চলে গেল। মানে দুই তিন সেকেন্ড হয়তো আমার কারপরে ছিল, কোনো টান টন দেয়নি, ফলে হম করে এসে পড়েছি। আপনি মনে করেন বাঘ ছিল না? না, কি ছিল? ফলে মা বনবিবি বাঘরূপী করছে তো মনে হয়, বুঝলাম। এই রকম নানা বিশ্বাসের উপর ভিত্তি করেই চলে বনজীবীদের জীবন। এই বিশ্বাস ঘিরেই তাদের দিনযাপন, এছাড়া কোনো উপায়ও তাদের নেই অবশ্য। এই বিশ্বাসটুকুকে সম্বল করেই বনে ঢুকতে হয় তাদের, নিয়ে আসতে হয় আহারের উপকরণ। কিন্তু বিড়ালের গলায় তো ঘুঁটি পরানো হলো না, বনবিভাগ আপাতত বন্ধ রেখেছেন সেই কলার পরানোর কাজ। কারণ এর আগে জামতলার রানী নামে খ্যাত একটি বাঘ মারা যায় গলায় কলার পরানোর কারণে। We call her was Jamtola Rani. She was a very old female. She was about 14 years old. When we caught she were in very bad condition. আরেকটি বাঘ মারা যায় 9 মাস পর, আগেরটি মারা গিয়েছিল 6 মাস পর, ফলে নানা বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে বাঘের স্বাস্থ্য আর নিরাপত্তার কথা ভেবে ভালো বিবেচনার জন্য আপাতত বন্ধ আছে বাঘ ধরার ওই কাজ।